বন্ধুরা আপনারা কি জানেন আইফোনে ডুয়েল সিম আর এসডি কার্ড থাকে না কেন? কি রিজন হতে পারে যে এত দামি হওয়া সত্ত্বেও আইফোনে এইসব কিছুই থাকে না? তো এর কারণ হলো, আপনারা তো নিশ্চয়ই জানেন মোবাইলের ভেতরে যে ইন্টারনাল স্টোরেজ থাকে সেটা তো মোবাইলের নিজের, তাই সেটা ভীষণ ফাস্ট হয়। আর এক্সটার্নাল কার্ড যেটা থাকে সেটা একটু স্লো হয়। আর মার্কেটে যেহেতু খারাপ থেকে ভালো কোয়ালিটির সব ধরনের এসডি কার্ড অ্যাভেলেবেল আছে, তো অ্যাপেলও জানে যদি কোনো আইফোনের ওনার মার্কেট থেকে 500 টাকার সস্তাওয়ালা এসডি কার্ড কিনে আইফোনে ইউজ করে তাহলে তো হয়েই গেল। আর ফোন স্লো চললে অ্যাপেলেরই তো নাম খারাপ হবে, তাই না? এসডি কার্ড স্লো, বাট লোকে তো টিপিক্যালি এটাই ভাবে, ফোনই কাজ করছে না, ধ্যাত স্লো ফোন সালা। এই জন্যেই অ্যাপেল মনে করে যদি কারোর বেশি স্পেস রিকোয়ারমেন্ট থাকে তাহলে সে বেশি স্পেসওয়ালা আইফোনই নেবে। এই কারণেই আইফোনে আজ পর্যন্ত এসডি কার্ডের কোনো অপশান নেই। এবার নেক্সট ফ্যাক্ট, আইফোনে ডুয়েল সিম কেন হয় না? তো অ্যাপেলের কনসেপ্ট হলো ফোন যতই স্লিম হবে দেখতে ততটাই হট লাগবে। তো ফোনে সেকেন্ড সিমের যে স্পেসটা অ্যালোটেড থাকে সেটা অনেকটা জায়গা নিয়ে নেয়। আর ফোনের গেট আপ বা ডিজাইনিংয়ের যে ইনোভেশন অল টাইম কোম্পানিগুলো করতে থাকে সেটা অনেক সময় এই সেকেন্ড সিমের চক্করে বাধা হয়ে দাঁড়ায়, আর ফোনের লুকসের মডিফিকেশন থমকে যায়। আর সেকেন্ড রিজন, হোল ওয়ার্ল্ডে বেশিরভাগ লোকই সিঙ্গেল সিম ইউজ করে, আর আমাদের ইন্ডিয়াতেও যদি বলি অলমোস্ট 75-80% লোক কিন্তু সিঙ্গেল সিম ইউজ করে। আর একটা মেন রিজন বলি আপনাদের, এটা ডিপ ফ্যাক্ট। শুনুন, সিম কার্ডের যে কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার দিয়ে অপারেট করা যায়। সিম কার্ডের ক্ষেত্রে এই টেকনোলজি পসিবল, আর অ্যাপেল সেটা জানে বলেই মোবাইলের মধ্যে এক্সট্রা ফিজিক্যাল সিম লাগানোর ড্রামাকে এরা এনকারেজ করে না। অ্যাপেল অলরেডি এদের আইফোনের সার্কিট বোর্ডে একটা ই সিমের অপশান দিয়ে রেখেছে, যেটাতে যে কেউ চাইলে নিজেদের পছন্দ মতো নম্বরের ই সিম অ্যাসাইন করতে পারেন। তার মানে মোবাইলের মধ্যে ইনবিল্ট সিমের মতো অপশান আগে থেকেই দেওয়া থাকে, যাতে বাইরে থেকে আপনাকে সেকেন্ডারি কোনো সিম না লাগাতে হয়। এটা যেহেতু ইনবিল্ড হয় তাই এটা খুব ছোট্ট হয়, আর এই কারণেই অ্যাপেল কোনোদিন ডুয়েল সিম বা ট্রিপল সিমের এই আইডিয়াকে সাপোর্টই করে না। আর আজকে যেতে যেতে আর একটা বোনাস ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেলিব্রিটিরা অলওয়েজ আইফোন ইউজ করেন কেন? তো দেখুন, এর মেনলি তিনটে রিজন আছে। তো ফার্স্ট রিজন হলো শো অফ, যে আমি রিচ আর পাওয়ারফুল। সেকেন্ড রিজন প্রেসার, পাবলিক এক্সপেক্ট করে যে সেলিব্রিটি হলে তার কাছে নিশ্চয়ই আইফোনই আছে। আর থার্ড যেটা, সেটা একদমই সিরিয়াস রিজন, অ্যাটলিস্ট আগে দুটো বেকার রিজনের তুলনায়, তো সেটা হলো সিকিউরিটি। আসলে আইফোনের যে অপারেটিং সিস্টেম আইওএস, এটা এই ওয়ার্ল্ডের যত অপারেটিং সিস্টেমস আছে তাদের থেকে একটু হলেও বেশি সিকিউর, বাকিদের থেকে কম্পিটিটিভলি অবশ্যই। বাট সত্যি বলতে কি, এখন অ্যান্ড্রয়েডের যে ভার্সনটা চলছে, মানে অ্যান্ড্রয়েড 11, এটাও আইওএস এর মতোই কিন্তু ইকুয়ালি সিকিউর। অ্যান্ড্রয়েড থোড়ি না বাকলোল, আফটারঅল এর ওনার গুগল ভাই। যাই হোক, পাবলিকের মাথায় তো এসব ব্যাপারগুলো ছেপে রয়েছে। তো আইফোনের ব্যাপারে আজকের এই ফ্যাক্টগুলো কেমন লাগলো এটা নিশ্চয়ই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।